এরে মুমিনের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরবর্তীতে তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, তোমার আহালকে কিভাবে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? ও বাবা, মনকে একটু প্রশ্ন করে বসো, মনকে কতটুকু তুমি পরিশুদ্ধ করতে পারছো? তোমার নফসকে কতটুকু পরিশুদ্ধ করতে পারছো? জাহান্নামের আগুন তো ধাও ধাও করে জ্বলতে আছে। তাফসীরের কিতাব খুললে দেখা যায়, হাদিসের কিতাব খুললে দেখা যায়, জাহান্নামের বয়ান যখন পড়া হয়, কোরআনের ভিতরে সূরাতুল কারিয়া যখন পড়া হয়, সূরাতুত তাকাসুর যখন পড়া হয়, জাহান্নাম সম্পর্কে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতে কারিমা যখন পড়া হয়, ওই জাহান্নামের একটা ভয় ভীতু কিন্তু একটা চলে আসে রে বাবা। ওই জাহান্নামের এক সেকেন্ড আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। একটু মনকে নরম করে বসেন, মনকে একটু নম নম ভাব নিয়ে বসেন, নরম করে বসেন। ওই জাহান্নামে এমন একটা বস্তু, জাহান্নামকে আবার প্রজ্বলিত করা হবে, জাহান্নামকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। কয়টা বস্তু? কয়টা বস্তু? দুইটা বস্তু রে বাবা। একটা হইল মানুষ, একটা কি মানুষ, আর দ্বিতীয়টা হইল পাথর। ও বাবা, মানুষ আর পাথর দ্বারা যদি জাহান্নামকে প্রজ্বলিত করা হয়, এই মানুষ দ্বারা যদি জাহান্নামকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, তাহলে কিভাবে ওই জাহান্নামে থাকবা? তার প্রস্তুতি কি তুমি নিছ? ওই জাহান্নামের এক সেকেন্ড আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। কারণ ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এক হাজারে এক হাজারে এক হাজার বছর, 3000 বছর জাহান্নামকে, এই আগুনকে আল্লাহ তাআলা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। প্রথমে জাহান্নামের আগুনের রং ছিল সাদা, দ্বিতীয়ত 1000 বছর যখন জ্বালাইছে, অতঃপর জাহান্নামের রং ধারণ করছে নীল। বর্তমান যে জাহান্নামের আগুনের অবস্থা, এটা হলো কালো। এই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, মরতে তো কিন্তু আমাদের সবাই হবে, মরা লাগবে না, মরতে কিন্তু সবাই হবে রে বাবা। তুই মরার জন্য কতটুকু সামানা পুঁজিপাটি রেডি করছ? ওই জাহান্নামে যাইবা না যাইবা না নিজের হিসাবের জন্য কতটুকু নিজের সামানা, নিজের মনকে পরিশুদ্ধ করছ? একটু করতে পারি নাই, পারছেন? একটু কিন্তু করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার ভিতরে ডাক দিয়ে বলেন, فَأَمَّا مَا ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ الله رب العالمين এখানে ডাক দিয়ে বলেন, রে বান্দা, ওরে বান্দা, কাল কিয়ামতের ময়দানে যদি তোর আমল নামা যদি বাড়ি হইয়া যায়, তোর জন্য একটা সফলতার সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতের একটা সুসংবাদ দিছেন। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, অতবার বলছেন যদি তোর আমল নামা হালকা হইয়া যায়, তাহলে কিন্তু তোর জন্য বড় খারাপই আছে। কয় কি এমন খারাপই রে ভাই? কয় খারাপিটা হইলো? তোকে হাবিয়া নামক জাহান্নামে দেওয়া লাগবে, তোকে হাবিয়া নামক জাহান্নামে আল্লাহ তাআলা ফেলবে। অতবার যা ডাক দিয়ে বলতেছেন যে হাবিয়া নামক জাহান্নামটা কি? কয় এটা হলো নারুন হামিয়া, এটাই আমার একটা প্রজ্বলিত অগ্নি, যে অগ্নি সহ্য করার মতো ক্ষমতা আমার তোমার নাই। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে না রে বাবা,
এই জাহান্নামের আগুন থেকে কে কে বাঁচতেছেন হাতটা একটু উঠায় দেখান, কে কে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? মনকে একটু প্রশ্ন করে বসেন, মনকে একটু বলেন, ওরে মন কতটুকু এই জাহান্নামে আমি যাব না, কতটুকু আমি পরিশুদ্ধ হইলাম, কতটুকু আমি প্রস্তুতি গ্রহণ করলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। আশারায়ে মুবাশশারার ভিতরে সাহাবা, সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিনের ভিতরে যেমন চারজন সাহাবা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন সবচেয়ে বড় সাহাবা, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাসুর কাপড়ের ব্যবসা করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ব্যবসা করতেছিলেন একটা মহিলাকে, ঘটনাটা সংক্ষেপে বলতেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহিলাকে কাপড় দিছে, মহিলা কাপড় লইয়া বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর ওই মহিলার কাপড় পছন্দ হয় নাই, কি হয় নাই, কাপড় পছন্দ হয় নাই। কাপড় পছন্দ না হওয়ার কারণে ওই আল্লাহর বান্দি তার ঘর থেকে সোজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে চলে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছেন, ও ভাই আবু বকর, তোমার কাছ থেকে যে আমি কাপড়খানা নিয়েছিলাম, এই কাপড় আমার পছন্দ হয় নাই, কি হয় নাই, এই কাপড় আমার পছন্দ হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছ থেকে কাপড়খানা লইয়া এরকম ভাবে হাউ মাউ করে কান্না শুরু করে দিছেন, কারণ কি? কারণ হলো একটা, তার ভিতর হলো বড় তাকওয়া, তার ভিতর হলো বড় ভয়, তার ভিতর হলো চিন্তা। কিসের চিন্তা? জাহান্নামের চিন্তা। এরকম ভাবে ওই মহিলার কাপড় ফেরত দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কান্নাকাটি করতেছেন। এরকম ভাবে কান্নাকাটির এক পর্যায়ে কিছু সাহাবা একরাম এসে জিজ্ঞেস করছেন, ও ভাই আবু বকর, আপনি এরকম ভাবে হাউ মাউ করে কেন কান্না করেন? আমি এরকম ভাবে হাউ মাউ করে কান্না করার কারণ হইল যে এই মহিলা তার কাপড় পছন্দ হয় নাই, যার কারণে সে আমার কাছে কাপড়খানা ফেরত দেওয়া গেল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমার আমলগুলো পছন্দ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমার জীবনের একটা আমল যদি পছন্দ না হয়, তাহলে ওই আল্লাহ তাআলা যদি বলেন, ও আবু বকর, তুই দুনিয়ার ভিতরে থাকাকালীন যে আমলগুলো করছ, তোর একটা আমল আমার পছন্দ হয় নাই, আবু বকর তোকে আমি জাহান্নামে দিয়ে দিলাম, ও আবু বকর, এরকম নাম নিয়ে যদি আল্লাহ তাআলা আমার আমলকে না পছন্দ করে যদি জাহান্নামে দিয়ে দেয়, তখন কিন্তু আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি হাউ মাউ করে কান্না করতেছি, আমার ভিতরে একটা ভয় ঢুকছে, যদি আল্লাহ তাআলা আমার আমলকে না পছন্দ করে, আল্লাহ তাআলা যদি আমার জীবনের কোনো আমলকে না পছন্দ করে যদি জাহান্নামে দিয়ে দেয়, ওই জাহান্নামে অক্সিজেনের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, ওই জাহান্নামকে আমি এমন ভাবে ভয় পাই, ভাই ভয় পাননি আপনারা, ভয় পান না জাহান্নামকে, ওই জাহান্নামকে অক্সিজেন আগুন আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম এমন একটা জাহান্নাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেন, কাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে পাঠান, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম বললেন, সব কিছু শান্ত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার একটু আগুনের ব্যবস্থা করা,
কেন কাগজের ব্যবস্থা এই জন্য করবেন যে আমার রান্না বান্নার প্রয়োজন হয় এই জন্য আপনি একটু আগ্রহের ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে হুকুম দিলেন ও জিব্রাইল তুমি জাহান্নাম থেকে এক কিঞ্চিত পরিমাণ একটু আগুন নিয়ে দুনিয়াতে যাও এই আগুনটা তুমি হযরত আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে দাও হযরত আদম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমিন জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম আগুন লইয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে আসলেন হযরত আল্লাহর নবী আদম আলাইহি সালাতু ওয়া সালাম ওই কিঞ্চিত পরিমাণ আগুন তার চুলার ভিতরে ঢুকাইয়া উনি রান্নার কাজ শুরু করে দিলেন রান্নার কাজ যখন শুরু করে দিলেন এক পর্যায়ে দেখা গেল যে তার ভাতের যে পাতে আছে সবগুলো পুরো সারকার হয়ে গেল তখন আল্লাহ তাআলার কাছে নালিশ জানালেন ওরে মাওলা কি এমন আগুন তুমি আমাকে দিলাম যে আগুন আমি ব্যবহার করা মাত্র করলামই না এমন সময় একটু ধরাইছে যার কারণে আমার পাতিলা সহ আমার সব কিছু ধ্বংস হয়ে গেল ও আল্লাহ এই আগুন দ্বারা তো আমার হবে না তখন জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন ও জিব্রাইল তুমি এই আগুনটাকে সাগরে নিয়ে যাও সাগরে লইয়া তুমি সাগরের ভিতরে একটু চোবান দিয়ে দাও আর বাকি এখান থেকে যে আগুনটুকু বাড়বে ওখান থেকে কিঞ্চিত পরিমাণ ভাগ কইরা একটুখানি কিঞ্চিত পরিমাণ তুমি আদমের কাছে দাও আর কিঞ্চিত পরিমাণ তুমি পাথরের ভিতরে ছেড়ে দাও এরকম ভাবে দেখবেন যে পাথরে পাথরে যদি ঘষা লাগে আগুন বের হয় নি রে বাবা বের হয় না আগুন কিন্তু বের হয় আর ওই কিঞ্চিত পরিমাণ আগুন হযরতে আদম আলাইহিস সালামের কাছে দিলেন এই দুনিয়ার জমিনে যে আগুন আছে এটা হলো ওই কিঞ্চিত পরিমাণ আগুন আর এই কিঞ্চিত পরিমাণ আগুন আমরা সহ্য করতে পারি না আর ওই আগুনে যদি আমাদেরকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কেউ কিন্তু সহ্য করতে পারবো না রে বাবা এই জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি অপর ভাইকে দাওয়াত দাও এবং তুমি এটা তোমার মনের ভিতরে রাখো যে জাহান্নামে যদি আমাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এক সেকেন্ডও কিন্তু আমরা দাঁড়াতে পারবো না এই জন্য পুঁজি পাটা রেডি করো কিভাবে আল্লাহর কাছে দাঁড়াই বা কি জবাব দিবা রে বাবা আপনারা নাম শুনছেন বোধ হয় বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেননি বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন কি ছিলেন বড় একজন বুজুর্গ ছিলেন এই বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে একটা পাগলা ছিল নাম হলো বাহালুল পাগলা কি নাম বাহালুল পাগলা এই বাহালুল পাগলাকে বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি খুব আদর করতেন তাকে খুব ভালোবাসতেন বাহালুল পাগলা ও বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহিকে খুব ভালোবাসতেন তো এক পর্যায়ে দেখা গেল বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি বাহালুলকে এরকম ভাবে সম্বোধন করে ডেকে ডেকে কাছে আনলেন এরকম ভাবে তার উল্টা পাল্টা কিছু কথা শুনলেন শোনার পরে যখন বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি তাকে বললেন ও বাহালুল তুই তো একটা নির্বোধ মানুষ তোর নির্বোধের জন্য আমি তোকে একটা পুরস্কার দিলাম কয় কি পুরস্কার দিবেন আপনি আমাকে কয় পুরস্কার হলো তোকে লাঠিখানা আমি তোকে দিয়ে দিলাম এই লাঠিখানা তোর মতো যদি একটা নির্বোধ মানুষ পাও তাহলে এই লাঠিখানা তুমি তাকে দিয়ে দিও রে যে হুজুর ঠিক আছে আপনি লাঠিখানা আমাকে দেন তখন এই লাঠিখানা লইয়ে ওনার মনের ভিতরে একটা আফসোস হায় হায় বাদশাহ হারুনুর রশিদ আপনার তিনি আমাকে এরকম পাগল সম্বোধন করলেন উনি আমাকে এরকম ভাবে এই কথা কেন বললেন জানি না কেন এরকম ভাবে আমাকে নির্বোধ বললেন খুঁজতে খুঁজতে উনি ওনার বাড়িতে চলে গেছে এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই উনি অসুস্থ হয়ে গেছে এই খবর যখন ওই বাহালুল পাগলার কাছে কর্ণধারে পৌঁছে গেছেন কর্ণধারে পৌঁছার পর বাদশাহ হারুনুর রশিদকে দেখার জন্য তার মনটা পাগল পাড়া হইয়া গেছে বাহালুল পাগলা তখন তার বাড়ি থেকে যখন বের হয়ে বাদশাহ হারুনুর রশিদকে দেখার জন্য যায় যাওয়ার এক পর্যায়ে যখন তার কাছে চলে যায়
তখন কাছে গিয়া দেখে যে বাদশা হারুন রশিদ তো আগের অবস্থায় নাই, বাদশা হারুন রশিদ তো দুনিয়াতে থাকবে না, তার অবস্থা তো খুবই খারাপ, খুবই মারাত্মক অবস্থা, আর দুনিয়াতে বলা হয় বাঁচবে না। এই বাচ্চা হারুন রশিদকে আর কোনোদিন দেখা যাবে না, এই জন্য উনি উল্টা পাল্টা প্রশ্ন করতেছেন। ভালো পাগলা বাচ্চা হারুন রশিদকে সম্বোধন করেন, বলেন ও বাচ্চা হারুন রশিদ, আপনি তো এখন রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট মানুষ, বাংলাদেশ সরকার যদি কোনো জায়গা থেকে কোনো জায়গায় প্রত্যাবর্তন করে, এক মাস আগে থেকে কিন্তু তার সিকিউরিটি গার্ড চলে যায়, যায়নি আগে থেকেই তার সিকিউরিটি গার্ড যায়, আমাদের টাঙ্গাইলে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে তাহলে এক মাস আগে থেকে সমস্ত ব্যবস্থা হয়, রাস্তা ক্লিয়ার আসেনি, রাস্তায় কোনো ঝামেলা আসেনি, কোনো জায়গায় বোম টুম ফিট করে রাখছেনি, যত মানে এই সিকিউরিটির দরকার সব কিছু কিন্তু হয় আগে পাঠায়, পাঠায়নি সৈন্য সামন্ত যা দরকার সব কিছু পাঠায়, কারণ কি, কারণ তাকে হেফাজত, তাকে নিরাপত্তার জন্য, সরকারের নিরাপত্তার জন্য। তো এরকম ভাবে বাচ্চা হারুন রশিদকে বাহালুর পাগলা এরকম ভাবে বলতেছেন যে আপনি যে এরকম ভাবে সফর করবেন, এক জায়গায় যাইবেন, তো আপনার নিরাপত্তার জন্য আপনি কেমন তার সফর সঙ্গী হিসাবে আপনি সৈন্য সামন্ত কেমন পাঠাইছেন? তো বাচ্চা হারুন রশিদ উনি এই কথা বলার পর বলতেছে হাই রে, আমি তো এই জন্যই তোকে সম্বোধন করছি যে তুই এলো পাগলা, এই জন্য তো তুই পাগলা, এই জন্য তো তোকে লাঠি কেন আমি দিছি। বলতেছে যে হ্যাঁ হুজুর, বুঝছি তো বিষয়, আপনি লাঠি কেন আমি পাগলা দেখেই আপনি আমাকে দিছেন, তো বিষয়টা তো এটা না, তো কি বিষয়? বলতেছে হুজুর আপনি যে দুনিয়ার জমিনে যে সফর করে বর্তমান প্রেসিডেন্টরা যেভাবে সফর করে ওই সফরের কথা আমি বলি না, এটা তো দুনিয়ার কোনো সফর না, আপনি দুনিয়াতে সফর করার জন্য যেমন সৈন্য সামন্তর প্রয়োজন হয়, দুনিয়াতে সফর করার জন্য যেমন সৈন্য সামন্তর প্রয়োজন হয়, আমি তো ওই সৈন্য সামন্তর কথা বলি নাই রে হারুন রশিদ, আমি ওই সৈন্য সামন্তর কথা বলছি, আপনি যে ওই ওই জামানার ভিতরে আপনি যে ওই পরকালে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবেন, এই জন্য আপনি আপনার পুঁজিপাটটা আপনার সামানা পুঁজিপাটটা আল্লাহর কাছে পাঠাইছেন নি, আপনার নেক আমল করে আল্লাহ তাআলার কাছে পাঠাইছেন নি, আমি এই জন্য বলতেছি যে সৈন্য সামন্ত বলে দুনিয়ার কোনো সৈন্য সামন্ত না, সৈন্য সামন্ত বলতে আমি বুঝাইছি যে হলো এটা পরকালের জামানায় আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনি কি জবাব দিবেন, জবাব দেওয়া যেন না লাগে, এই জন্য আমি বলছি যে কোন নেক আমল আমি আপনি আপনার আমল নামায় পাঠাইছেন নাকি, এই জন্য আপনাকে সম্বোধন করে বলছি হুজুর আপনি কেমন সৈন্য সামন্ত পাঠাইছেন। ও বাচ্চা হারুন রশিদ নির্বোধ তো আমি না, নির্বোধ আমার সে সবচেয়ে বড় নির্বোধ হলে আপনি, আপনি তো আমার সে বড় পাগলা, এই জন্য যে লাঠিখানা আপনি আমাকে দিছেন ওই লাঠিখানার যোগ্য প্রাপ্য হলো আপনি, এই জন্য ওই লাঠিখানা আমি আপনাকে ফেরত দিয়ে দিলাম। ও ভাই, একজন বড় বুজুর্গ মানুষ হওয়ার পরে তার দরবারে একটা পাগলা থাকার পরেও কত বড় সচেতন হইয়া যায়, ও বাবা তুমি আর আমি সচেতন মুসলমান হইয়া কতটুকু আমার ইমানকে মজবুত করতে পারলাম, আজকে তো আমার বয়স 50 হয়ে গেল, 60 হয়ে গেল, কেউ এরকম ভাবে বৃদ্ধ বয়স উপনীত হয়ে গেলেন, এরকম ভাবে আপনার ভিতর থেকে আপনার দাদা চলে গেল, আপনার পরিদাদারা চলে গেল, এরকম ভাবে কবে যেন আপনার জন্য এরকম ভাবে কোন সফের বাস যেন পেকে আসে, আপনার জন্য যেন কোন দোকানের কাফন রেডি হয়ে আসে রে বাবা, আপনার জন্য যেন কোন মসজিদের খাটিয়া অবস্থান করতে আসে, কবে যেন মসজিদের মাইক দিয়ে এলান হয়ে আসে, অমুক বান্দার দুনিয়াতে বেছে নাই, কবে যেন মসজিদের মাইক এলান হয়,
অমুক মাতুব্বর সাবার বেঁচে নাই কবে যেন মসজিদের মাইকেলন হয় মেম্বার সাবার বেঁচে নাই কবে যেন মসজিদের মাইকেলন হয় অমুক বক্তা সাবার বেঁচে নাই অমুক আলেমার বেঁচে নাই এই জন্যই নিজের সাবরা ফুজিবার টারিরি করেন এই দুনিয়াতে কেউ থাকতেও পারবেন না খায়া শেষও করতে পারবেন না আপনার কাফুনের এমন একটা কাফুন যে কাফুনের ভিতরে কোনো পকেট নাই দুনিয়া 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 করে শেষ করে দিলেন জীবনটা আর কতদিন দুনিয়া দুনিয়া করবেন আজকে এই মাহফিল থেকে একটা বান্দাকে আমি দেখতে চাই একটা মানুষকে আমি দেখতে চাই যে আজকের থেকে দাঁড়িয়ে রাখবেন রসুলের সন্ন্যতকে আর জবাই দিবেন না রসুলকে আর কান্দাইবেন না একটা মানুষকে দেখাইতে দেখতে চাই যে এই মাহফিল থেকে ওয়াদা করবেন আর কোনোদিন ধূমপান বিড়ি সিগারেট খাবেন না একজন মানুষকে আমি দেখতে চাই কোন বান্দা আছেন লিল্লাহিয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা বান্দা আপনি একটু হাত উঠে বলেন ভাই আমি আর কোনোদিন দাড়ি কাটবো না আল্লাহ তাআলা কবুল করেন ভাই আমার সাথে একটু হাতটা মোসাফা করে যান একটা বান্দাকে দেখতে চাই ভাই একটা বান্দা হাত উঠে বলো আর কোনোদিন আমি আল্লাহর রসুলকে কষ্ট দিব না একটা বান্দাকে দেখতে চাই যে সে আর কোনোদিন বিড়ি খাবে না একটা বান্দাকে যদি লজ্জা পাও একটু হাতটা ওখান থেকে উঠায় দেখাও এখানে আসতে হবে না ও ভাই কে আসরে ভাই একটু হাতটা উঠায় দেখাও যার কোনোদিন বিড়ি খাইবা না আর কোনদিন সিগারেটে টান দিবা না আমার রসুলকে আর কোনদিন কষ্ট দিবা না একটা মানুষকে আমি দেখতে চাই একটা মানুষ একটু হাত উঠে দেখাও যে আর কোনদিন তুমি বিড়িতে টান দিবা না একটা মানুষ বলো অনেক মানুষ কিছু এখানে আছে আমি চিনি আমি জানি তোমরা বিড়ি খাও বাবা একটু হাতটা উঠে বলো আমি কিন্তু তোমার কলিজার টুকরা সন্তানের বয়সের মতো বয়স আমার বয়স কিন্তু বেশি না বাবা আমার বয়স সম্পর্কে অনেকের এখানে ধারণা আছে একটা মানুষ একটু আমি দেখতে চাই যার কোনোদিন বিড়িতে টান দেবেন না আছেন নেই নাই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন ওই যে তার পিছনে একজন আছে ওনার হাতটা একটু দেখতে চাই আল্লাহ ওনাকে কবুল করে নেন ওরা মাওলা এই বান্দাদের জন্য আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ এই বাবা যাদেরকে আপনি কবুল করেন আর আল্লাহ তাদেরকে হক্কানিয়াতের সাথে কবুল করেন আল্লাহ তারা যেন আর ওই হারাম পথে না যায় আল্লাহ তোমার হাতে ফয়সালা দিয়ে দিলাম আল্লাহ তোমার হাতে তাদেরকে ছেড়ে দিলাম আল্লাহ তুমি দেখে এই ঘরে মাওলা ও রাব্বুল আলামিন আপনি তাদেরকে মাফ করে দেন ও ভাই সবাই সবাই দোয়া করবেন সবাই এরকম ভাবে বলবেন যে আল্লাহ তাআলার জন্য ঈমানকে মজবুত রেখে মৃত্যুর কথা স্মরণ রেখে ঈমানের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যু দান করেন ওই মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন ওই মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যে রাসূল নিজেই বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয় যখন রাসূল ইন্তেকাল করেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলছেন যে আমার দুনিয়ায় যত উম্মত আছে সমস্ত উম্মতের ব্যথাটা আমাকে আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন কারণ কি যে মৃত্যুর যে যন্ত্রণা যে রসুল নিজেও বলছেন রসুল ছিলেন নিষ্পাপ তারপরেও কিন্তু যন্ত্রণা হয়েছিল বাবা তোমার আমার যে গুনাহ হয় এই গুনাহ যদি আমরা এরকম ভাবে করতে থাকি আমাদের তরি কিন্তু ডুবে যাবে তরি উপার পুষবে না রে বাবা তরি যদি উপার না পোষাইতে পারো জান্নাত কিন্তু পাইবা না জান্নাত পাওয়ার জন্য তোমার সর্বপ্রথম কাজ হইল গুনাহ মুক্ত জীবন করতে হবে কি করতে হবে গুনাহ মুক্ত জীবন করতে হবে এই গুনাহ মুক্ত জীবন যদি না করতে পারো তাহলে কিন্তু মা পাওয়ার কোনো আশা নাই মুসলিম শরীফের ভিতরে একটা ঘটনা আছে মুসলিম শরীফের ভিতরে হাদিসটার পদ্ধতি দিয়ে আমি একটু বলবো বনি ইসরায়েলের যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এরকম ভাবে মসজিদে নববীর ভিতরে বলতেছেন যে বনি ইসরায়েলের যদি একজন কাটা একজন মানুষ ছিলেন যিনি সদা প্রতিনিয়ত উনি মানুষ খুন করত কি করত মানুষ খুন করত একটু জিকির করে লা ইলাহা আগা বসে একটু লা ইলাহা
illallah la ilaha illallah আগা বসে ভাই এই মাঝখানে ফাঁকা আছে আগা বসে আমরা আগা আগা বসে পিছন থেকে আগা বসে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha kaka upar uthe la ilaha la ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam To ki bolte chila Bani Israel er juge একজন বান্দা ছিলেন খুবই কাট্টা কাফের মানুষ প্রতিনিয়ত খুন করত মানুষ হত্যা করত এর চেয়ে বড় জঘন্য কাজ আর আসেনি মানুষ হত্যা করা মানুষ হত্যা করতে 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 99টা খুন করছে 99 জন মানুষকে হত্যা করে ফেলেছে তে রাসূল সাহাবাদের সাহাবায়ে কেরামকে এরকম ভাবে মসজিদে নববীর ভিতরে বসাইয়া তার সম্পর্কে কথা বলতেছিলেন সাহাবাদের কোরআনদেরকে বলতেছিলেন যে দেখো যে এরকম ভাবে মানুষ 99টা খুন করছে হত্যা করছে তারপরেও সে এরকম ভাবে নাসুর বান্দা হইছে যে আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ তার কথা একটু শুনবেন রাসূলের হাদিস তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বয়ান করতেছেন ও সাহাবায়ে কেরামের দলেরা তোমাদের সামনে এমন একটা মানুষের কথা বলবো যে মানুষটা প্রতিনিয়ত উনি মানুষ হত্যা করত কি করত প্রতিনিয়ত মানুষ হত্যা করত মানুষ হত্যা করতে 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 এক পর্যায়ে বান্দার হুঁশ ফিরে আসছে কি হইছে হুঁশ ফিরে আসছে হুঁশ ফেরার পরে বান্দার নিজেকে নিজে প্রশ্ন করতেছেন যে আমি এরকম ভাবে যে প্রতিনিয়ত মানুষ হত্যা করে এরকম ভাবে টাকা পয়সা রোজগার করতেছি এরকম ভাবে টাকা কামাই করতেছি আমার এই গোনার বা কে আমার মা নেবে না আমার ছেলে নেবে না আমার স্ত্রী নেবে না আমার মেয়ে নেবে ওনার ভিতরে যখন এরকম একটা প্রশ্ন জাগ্রত হয়েছে উনি ওনার মায়ের কাছে চলে গেছে বাবার কাছে চলে গেছে মাকে যে ডাক দিয়ে বলছেন মা ও বাবা আমি যে গুনাহ করছি আমি যে প্রতিনিয়ত মানুষ হত্যা করে যেরকম ভাবে তোমাদেরকে টাকা পয়সা রোজগার করে খাওয়াই তো এই গুনার ভাগ তোমরা নিবানি তো মা তার ছেলেকে বলতেছেন রে বাবা আমাদের প্রতি যে তোমাদের তোমার একটা হক আছে আমাদের দায়িত্ব তোমার পালন করা দরকার এইটা করো কিন্তু তোমার গুনার ভাগ আমরা কোনোদিনও নিতে যাব না বাবাকেও একই প্রশ্ন করছে বাবাও রাজি হয় নাই তখন তার ছেলে সন্তানের কাছে গেছে ছেলেকে সম্বোধন করে তখন ডাক দিয়েছে ছেলেও রাজি হয় নাই তার স্ত্রীর কাছে গেছে স্ত্রীও রাজি হয় না এক পর্যায়ে উনি বাড়ি থেকে বের হয়ে একটা আলেমের কাছে একটা পাদ্রির কাছে গেছে এরকম ভাবে ওই আলেমের কাছে যাওয়ার পরে আলেমকে সম্বোধন করে বলতেছেন হুজুর আমি এরকম ভাবে 99টা খুন করছি 99টা হত্যা কায়েম করছি হুজুর আমার এই গুনার মাফ আমার হবে নি হুজুর আপনি একটু বলে দেন একটা রাস্তা বাতায় দেন আমার এই গুনার মাফ হবে নি তখন ওই আলেম বলছেন যে তুমি 99টা হত্যা করছো 99টা খুন করে ফেলাইছো
তোমার গোনা কোশিন কাল মাফ হবে না। তখন ওই বান্দা এরকম ভাবে গুসা হয়েছে, এরকম ভাবে রাগান্বিত হয়েছে, বান্দা ওই আলেমকেও খুন করে ফেলাইছে, ওই আলেমের হত্যাও কায়েম করে দিছে। তখন কয়টা হইল, একশোটা পণ্য করছে। একশোটা পণ্য করার পর তারপরে নাসর বান্দার ভিতরে এমন হৃদয় ভয় ভীতি জাগ্রত হয়েছে যে আমি এরকম ভাবে প্রতিনিয়ত গুনাহ করতে আছি, গুনাহ করতে আছি, আমার তো কাল কিয়ামতের ময়দানে আমি রেহাই পাব না, আমার গুনার বাগ আমার ছেলেও নেবে না, সন্তানও নেবে না, কেউ নেবে না, তখন কি উপায় হবে আমার। তো নাসর বান্দা একজন পাদ্রির কাছে যায়, বলতেছেন হুজুর আমার কোনো রাস্তা আছে না যে আমি মাফ পাইতে পারি এই সমস্ত গুনাহ থেকে। তখন বলতেছেন আপনি মাফ পাবেন যে অমুক জায়গায় একটা আলেম আছে, খুব ভালো আলেম, আপনি তার কাছে চলে যান। তখন ওই আলেমের কাছে চলে গেছেন, আলেম তাকে রাস্তা বলে দিচ্ছেন যে ও ভাই তুমি এরকম ভাবে একশোটা হত্যা কায়েম করছো, একশোটা খুন করে ফেলেছ, ও বাবা তোমার এরকম ভাবে যে তুমি এরকম ভাবে গুনার সাথে জড়িত, গুনাহ মাফ করার মালিক তো আল্লাহ, সবাই একটু ডাক দেন আল্লাহ, তারা বলে আল্লাহ, গুনাহ মাফ করার মালিক কে, জোরে বলেন কে, গুনাহ মাফ করার মালিক আমার আল্লাহ, বান্দা তোমাকে আমি একটা রাস্তা বলে দেই, তুমি ওই রাস্তায় কাজ করো, দেখো আল্লাহ তাআলা তোমাকে মাফ করেনি। বলে হুজুর কি এমন রাস্তা আছে যে আপনি আমাকে বলে দেন? কয় রাস্তা হলে একটা অমুক স্থানে একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে যাইয়া আপনি সাধারণত আল্লাহ তাআলার সেজদায় পড়ে শুধু আল্লাহ তাআলার কাছে কান্দবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ও আল্লাহ গুনাহ করে ফেলছি, একশোটা হত্যা কায়েম করে দিছি রে মাওলা, তুমি যদি মাফ না করো রে মাবুদ, আমার মাফ করার মতো দ্বিতীয় কোনো ইলা নাই রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবে, এইভাবে তুমি কান্নাকাটি করবা। ওই আল্লাহর বান্দা যখন ওই আলেম থেকে কিছু দূর অগ্রসর হয়েছে, আল্লাহর বান্দা ওখানে ইন্তেকাল করছেন, কি হয়েছে, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে দুই দল ফেরেশতা আসছে, কয় দল, দুই দল ফেরেশতা আসছে, এক দল ফেরেশতা আসছে জাহান্নাম থেকে, দ্বিতীয় দল ফেরেশতা আসছে জান্নাত থেকে। জান্নাতি ফেরেশতারা তাকে টানা হেসড়া করতেছে, জান্নাতে তাকে নিয়ে যাবে, জাহান্নামি ফেরেশতারা তাকে নিয়ে টানা হেসড়া করতেছেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা যখন দেখলাম, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে হুকুম দিয়ে পাঠাইলেন, ও জিব্রাইল দুনিয়ার ভিতরে পদার্পণ করো, দুনিয়ার জমিনে যাও। এরকম ভাবে দুই দল ফেরেশতারা যে এরকম ভাবে টানা হেসড়া করতেছে, এর একটা সমাধান দিয়ে দাও, আর একটা সমাধান নিয়ে দুনিয়ার জমিনে পৌঁছো, দুনিয়াতে যাও। দুনিয়াতে জিব্রাইল আমিন এসে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে দিছেন, ও জিব্রাইল তার নিয়ত খালেস ছিল, কি ছিল তার নিয়ত খালেস ছিল, সে দেশে গুনাহ করছে, গুনার প্রতি অনুতপ্ত হয়েছে, কি হয়েছে, গুনাহ করছে, গুনার প্রতি অনুতপ্ত হয়েছে, গুনার প্রতি তার এমন একটা ভয় জাগ্রত হয়েছে যে গুনাহ আমি কায়েম করে ফেলছি, এই গুনাহ লইয়া যদি আমি আল্লাহর কাছে যাই আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। এই জন্য ওই বান্দাকে তুমি আলেমের বাড়ি থেকে বান্দার ইন্তেকালের স্থান যদি সংকীর্ণ হয়ে থাকে, তুমি ওই সংকীর্ণ স্থানকে প্রশস্ত করে দিবা। তখন ওই জিব্রাইল আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে আসছেন, দুনিয়ার জমিনে আসার পর জান্নাতি ফেরেশতা এবং জাহান্নামি ফেরেশতাদেরকে সম্বোধন করে ডেকে বললেন, ও জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা তোমরা আসো, এই বান্দা যে এখানে ইন্তেকাল করছে ওই বান্দার স্থানটাকে তোমরা মাপো, এরকম ভাবে তার স্থানটাকে এরকম ভাবে সুতা দিয়ে মাপ দাও, যার পক্ষে বান্দার স্থানটা বাড়ি হবে
সে তার লাশটা লইয়া চলে যাবে। এরকম ভাবে যখন জাহান্নামের ফেরেশতারা তারা ওই আলেমের বাড়ি থেকে বান্দার ইন্তেকালের স্থান পর্যন্ত মাপতেছে, ওই মসজিদ হলো টার্গেট। যদি বান্দার ইন্তেকাল থেকে মসজিদ যদি বেশি ফারাক হয়ে যায় তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে লইয়া যাবে, আর যদি মসজিদ থেকে বান্দার ইন্তেকালের স্থানটা যদি খুবই সংকীর্ণ হয়ে যায় তাহলে ওই বান্দাকে জান্নাতে লইয়া যাবে। এরকম ভাবে যখন জাহান্নামের ফেরেশতারা মাপ দেয়, মাপার এক পর্যায়ে দেখলেন আর বান্দা যেখানে ইন্তেকাল করছেন আসিলেও আলেমের বাড়ি থেকে ইন্তেকালের স্থানটা হলো খুবই সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কি হতে পারে না, যখন জাহান্নামের ফেরেশতারা এরকম ভাবে ওই রাস্তাটাকে মাপছে, মাপার পরে দেখলেন যে আলেমের বাড়ি থেকে বান্দার ইন্তেকালের স্থানটা হলো বড় প্রশস্ত একটা রাস্তা যা মসজিদ থেকে খুবই সংকীর্ণ। এরকম ভাবে যখন দেখলেন জান্নাতের ফেরেশতারা তাকে লইয়া জান্নাতের দিকে রওনা হয়েছে, সুবহানাল্লাহ বলেন, ওরে বাবা গুনাহ করতে করতে জীবনটারে কালো বানাইয়া ফালাইছ, গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে দিছ, মেম্বারগিরি দেখাইছ, মাতুব্বারিগিরি দেখাইছ, বড় দাপট দেখাইছ, তোমার বাহাদুরি কিন্তু সব শেষ হয়ে যাবে, কিছুই কিন্তু থাকবে না রে বাবা, কিছুই থাকবে না। এ দুনিয়াতে তুমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। এরকম ভাবে তোমার ছেলের বয়সী বয়স হয়ে চিল্লানের একটা কারণ হইল, আমি হাদিস পরে দেখলাম কোরআন পরে দেখলাম জাহান্নামের দিকে যারা রওনা করছ ওই জাহান্নাম থেকে ফিরানোই হলো আমার একমাত্র মাকসাদ, ওই জাহান্নাম থেকে ফিরানোই একমাত্র হলো আমার উদ্দেশ্য। ওরে বাবা ওই জাহান্নামের এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই, আল্লাহ তাআলাকে ডাক দে, ওরে আমার মাবুদুর, ওরে আমার প্রভু, রে কোথায় যায়া পাব তোমার ঠিকানা, এরে আমার মাবুদুরে ওরে আমার মাউলারে কোথায় গিয়া পাইব তোমার ঠিকানা, কোথায় গিয়া মিলবে তোমার ঠিকানা, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই গুনাহ ছাড়বেন না আপনারা, গুনাহ মুক্ত জীবন গঠন করেন, গুনাহ করতে করতে এরকম ভাবে জীবনকে পারনাশ করে দিলেন, বয়স 50 হয়ে গেছে, বয়স 60 হয়ে গেছে, এরকম ভাবে ইন্তেকাল, কখন যেন আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যায় রে বাবা। এই জন্য সবাই একটু আজকের এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে ফিরবেন, তওবা কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন, তওবার মতো তওবা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু এমন সময় যদি তওবা করে বসো
যখন তুমি ইন্তেকাল বা মরার একটা আহামরি একটা স্থানে পৌঁছে গেছো ওই সময় যদি তুমি তওবা করো তোমার তওবা কিন্তু গ্রহণযোগ্য হবে না রে বাবা এই জন্যই তওবা করার আসল সময় হলো যখন তোমার যৌবন বয়স উর্তি বয়স যখন তোমার একটা হুঁশ আছে যে আমি এখন গুনাহ করব না পাক্কা একটা নিয়ত করে মাহফিল থেকে ফিরবেন আমি বান্দাদেরকে হাত দেখতে চাই কোন কোন বান্দা আছেন হাতটা উঠায় দেবেন পাক্কা একটা নিয়ত করবেন পাক্কা নিয়ত করবেন তওবা করে মাহফিল থেকে ফিরবেন যা আর কোনদিন বাজে কাজে যাবেন না এরকম ভাবে রাষ্ট্রীয় কোনো সম্পদ যেন আমার দ্বারা নষ্ট না হয় এরকম ভাবে গরিবের কোনো হক যেন আমার কাছ থেকে নষ্ট না হয় এরকম ভাবে আমার কাছ থেকে যেন কোনো ঘুষ পরিচালিত না হয় এরকম ভাবে আমার কাছ থেকে যেন কোনো সুদ পরিচালিত না হয় এরকম ভাবে আমার দ্বারা যেন কোনো আল্লাহ তাআলার আইনের কোনো বরখেলাপ না হয় এরকম ভাবে আমার কাছ থেকে যেন কোনো হাদিসের কোনো বরখেলাপ না হয় এরকম ভাবে আমার কাছ থেকে যেন কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আইনের কোনো বরখেলাপ না হয় আল্লাহ তাআলার রাসূলের উম্মত হইয়া রাসূলকে কষ্ট আর কোনোদিন দিবেন না কে কে আছে দুইটা হাত আমার আল্লাহ তাআলাকে দেখা দেন লিল্লাহ তাকবীর আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে কবুল করে নেন জোরে বলেন আমিন আল্লাহ তাআলা মাহফিলকে আল্লাহ তাআলা সাকসেসে কামিয়াবি দান করেন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নেন জোরে বলেন আমিন আল্লাহ তাআলা মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক আল্লাহ তাআলা কবুল করে নেন জোরে বলেন আমিন